তোমার চরিত্র তুমি জানো? না, আমি জানি না। আমি এখন আমার নিজের চরিত্রই জানি না। আমি কে? আমি কোথায়? আমি কেন এই পৃথিবীতে? তুমি কি আমায় বলতে পারো মহাপ্রভু? কাল তো মঞ্চে যাব, তোমায় সেই কলসেই কানাই মারব। তুমি তো সেই প্রেম নিবেদনই করবে, তুমি তো বলবে, যদি মারো কলসির কানা তা বলে কি প্রেম দেব না? তাহলে আমি কে? আমি তোমার প্রেমের পিপাসু মহাপ্রভু। প্রেম, ভালোবাসা, মনুষ্যত্ব সব তো তোমার থেকেই পেয়েছি। যাও ঘুমাও। তাহলে মানুষ বলতে কি? যার মান আর হুঁশ বর্তমান, এটা মিথ্যে, বড় মিথ্যে, খুব মিথ্যে। সত্যি কি জানো? সত্যি হচ্ছে গিয়ে একটাই, তার নামই সত্যি। কিন্তু সত্যি কিন্তু সব সময় সবার ক্ষেত্রে এক হয় না। মহাপ্রভু কি বলেছেন জানো? মহাপ্রভু বলেছেন, এক সময় মনে হতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, আজ বিজ্ঞান কি বলে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই ও কোথায়? ও নারুদা, রাত দুপুরে তোমরা এসব নাটকবাজি করো বহুত, রাখো তো ঘুমাতে দাও। যাত্রা যাত্রা করে যাচ্ছে। আরে কালকে যাত্রাটা আছে তো, এখন ঘুমাও, রাত জেগে লাভ নেই। আরে না না, ঘুমালে হবে না, এসব চিন্তা করতে হচ্ছে। তাহলে উঠে বসো, যাও। পারফর্ম না করলে তুমি টাকা দেবে তো? হলো, আরে শরীরটা থাকলে তো তবে তো তুমি টাকা পাবে। এখন ঘুমাও। তোমার শরীর তুমি রাখো, কালকে দেখে নিও স্টেজে কি করি। আমি জেনেছি কাল স্টেজে কি করতে হবে আমাকে। তুমি ঘুমাও, এটুকু বলতে পারি, তোমার টাকা বিফলে যাবে না। আরে ও কোথায়? জগাই, তোর মাধাই কোথায়? এই দাদা ডাকছে, কথা বল। আবার তোমরা শুরু করেছ? তুই এসছিস, তোর অপেক্ষাতেই তো বসেছিলাম। তুই আছিস এখনো? যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারতী অভ্যুত্থানং। এটা তোর ডায়লগ নয়, বুঝলি? এটা আমার। বুঝে গেছি।
তুমি আবার সাবকনসিয়াস মাইন্ডে চলে এসছ। আমার লোকটা কই? ওটা তুমিই খুঁজে নাও। আমি জানি কাল তোমার বেস্ট পারফরমেন্স হবে। আমি এবার ঘুমাই। যা ঘুমা। এই তুই কই? কাকে খুঁজছ আমাকে? কেন কেন খুঁজছ? কি প্রশ্ন তোমার? তুমি কে? তুমি তো শ্রী চৈতন্য, তুমি তো শেষ কথা। তুমি ছাড়া তোর কেউ নেই। কাল মঞ্চে, কাল নয় আগামী সকাল যখন সূর্য উঠবে, তখন তো তোমার যাত্রা করা নয়। যখন সূর্য নামবে, তুমি হবে শেষ কথা। আমায় খুঁজে কেন বারবার? উত্তর দাও, আমি তো তুমি। আমি তো তুমি। বলো কি জানতে চাও? আমরা কি একটাই দল পরে রাখি? দাঁড়িয়ে আছি। তোমার কোনো প্রশ্ন নেই? আছে তো। কি প্রশ্ন? কাল আমি কি করব? আগামী দিন আমার মঞ্চ। আচ্ছা, আমি কি সত্যি সত্যি শ্রী চৈতন্য? এই দেখো আমার খোঁচা খোঁচা দাড়ি, চুল, আমি কি সত্যি শ্রী চৈতন্য? তোমার দেখতে লাগছে শ্রী চৈতন্য মতো। তোমার অবয়ব, তোমার মস্তিষ্কের গঠন, তোমার জীবক, তোমার চক্ষু দৃষ্টি, সবটাই শ্রী চৈতন্যের মতো। কিন্তু তোমার অন্তর্দৃষ্টিকে শ্রী চৈতন্যের মতো ভেবেছ একবার? একটা অভিনেতা যখন মঞ্চে ওঠে, তখন সে তার রূপ, তার রস, সব কিছু একজনের পায়ে ঢেলে দেয়। সেটা হচ্ছে কি চরিত্র। আর সেই চরিত্র যে মহান চরিত্র হয়, বিগ ক্যারেক্টার, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যারেক্টার চরিত্র, তাকে অন্তস্থ করা খুব মুশকিল। সে যাত্রাই হোক, প্রসেনিয়ামে হোক বা সিনেমা হোক, সবটাই তো শুধুমাত্র মিডিয়া, চরিত্র তো পাল্টায় না। কিন্তু তুমি শ্রী চৈতন্য। যদি নিজের মধ্যে তুমি শ্রী চৈতন্য হিসেবে পাও, তোমার থেকে বড় মানুষ যার মারার হুশ আছে তাকে এই পৃথিবীতে খুঁজে পাওয়া খুব মুশকিল। ভেবে দেখেছো একবারও যে
তুমি কি শ্রীচৈতন্য? বলো হ্যাঁ আমি শ্রীচৈতন্য, বলো বলো, চিৎকার করে বলো হ্যাঁ আমি শ্রীচৈতন্য, হ্যাঁ আমি শ্রীচৈতন্য, হ্যাঁ হ্যাঁ। তুমি সত্যি শ্রীচৈতন্য, ফেলে দিয়েছো নিজের সব পাপ, ফেলতে পারবে? তুমি কি ঘাসের ফুল কখনো দেখেছো যার নীল রঙের বর্ণ হয়? তুমি দেখেছো পৃথিবী যখন আমরা চাঁদে যাই দেখতে কেমন লাগে? পৃথিবীতে মানুষ বাস করছে না, গাছ না পালা না জল, তিন ভাগ জল এক ভাগ স্থল, পৃথিবীকে দেখতে কেমন লাগে? তুমি সেই পৃথিবী, তোমাদের প্রত্যেকটা কণায় যা আছে পৃথিবীতে তাই আছে। চৈতন্য মানে কি বলে না, তো চৈতন্য হোক মানে জ্ঞান। জ্ঞান মানে কি? পৃথিবীর সব কিছু, পৃথিবীর বাইরেও বর্তমান, পৃথিবীর অন্তরেও বর্তমান, তোমার দেহে বর্তমান, প্রত্যেকটা কোষে বর্তমান। তুমি সেই পৃথিবী, অর্থাৎ তুমি সেই চৈতন্য, আর আমি তুমি। আসো আজকে আমরা বিলীন হয়ে যাই। এই এই এটা কি করছো? হ্যাঁ কি হলো, এটা কি করছো? কথা বলছো রে, বলো এটা কি করছো? হ্যাঁ তুমি ঘুমাও, তোমার চৈতন্য হোক, ঘুমাও। ঠিক আছে তুমি ঘুমাও। জয় শ্রী চৈতন্য, জয় শ্রী চৈতন্য, জয় শ্রী চৈতন্য।